একসাথে ঘুরছেন শাকিব খান ও অবিশ্বাস। ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন। আমরা জানি অপবিশ্বাস কিছুদিন ছিল দুবাইতে, সেখানে খুবই আনন্দ করেছে, মজা করেছে, যেই কারণে গিয়েছে সেই কাজগুলো সফলভাবে করেছেন অপবিশ্বাস। অপবিশ্বাস এমন একজন মানুষ, যেই কাজে হাত দেন সব কাজেই সফলতা যেন তাকে অনেক আগেই ছুঁয়ে যায়, সফলতা তিনি তাড়াতাড়ি পেয়ে যান। জীবনে অনেক কিছু পেয়েছেন, আবার অনেক কিছু হারিয়েছেন, বললেন অপবিশ্বাস। অপবিশ্বাস আরও বলেন, আমার জীবন থেকে আমার প্রিয়জনকে হারিয়েছি, আমি আবার আমার প্রিয়জনকে ফিরেও পেয়েছি। বোঝাতে চেয়েছেন সুপারস্টার শাকিব খান ছিল তার প্রিয়জন, সেই প্রিয়জনকে তিনি হারিয়েছিলেন অন্য এক মেয়ের কারণে। যাই হোক, একটা সময়ের পর অপবিশ্বাস কিন্তু তার প্রিয়জনকে আবারও কাছে পেয়েছেন। অপবিশ্বাস তার প্রিয়জনকে অনেকটা ভালোবাসেন, যা প্রমাণ এর আগে আমরা পেয়েছি। কখনো শাকিব খানের বাড়িতে কোনো সমস্যা হলে ছুটে যান আগে অপবিশ্বাস। এ থেকেই বোঝা যায় কাকে বেশি ভালোবাসে, কে কতটুকু। কোনো বিপদেই যাকে পাশে পাওয়া যায় সেই প্রকৃত বন্ধু এবং ভালোবাসার মানুষ। শাকিব খানের বাড়িতে কোনো সমস্যা হলে দেখা যায় সবার আগে ছুটে যান অপবিশ্বাস, যার প্রমাণ আমরা অনেক আগে অনেকবার পেয়েছি। শাকিব খানের মা, শাকিব খানের বাবা কেউ অসুস্থ হলে আগে ছুটে যান অপবিশ্বাস। এই ঈদে শাকিবের পরিবারের সাথে কতটা সময় কাটিয়েছেন প্রত্যেকটা সাক্ষাৎকারে অপবিশ্বাস ভালোভাবে ব্যাখ্যা করেছেন। ভিউয়ার্স, শাকিব খান অপবিশ্বাস কিন্তু এখন নিজেদের মধ্যে একটা সম্পর্ক আবার সুন্দরভাবে গড়ে উঠেছেন, যা সব গোপনে। কারণ শাকিব খান অপবিশ্বাস মনে করেন আবার নজরে লেগে যাবে তাদের ভালোবাসার উপর কারো, তাই তো গোপনে সংসার শুরু করেছেন এবং চালিয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এভাবেই থাক তাদের ভালোবাসা সম্পর্ক, আমরা এটাই চাই। আপনি কি চান মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।